যাচ্ছি হজিরাম্বা, ব্যাংকক আইল্যান্ড, কিছু আমরা সিলেটে ওয়েটিং করতেছি। ও আচ্ছা, সিলেটে আমরা ওয়েট করলাম, ফ্লাইটে উঠলাম, আমরা ব্যাংকক ট্রানজিট, আমরা যাইবো মায়ানমার। ওকে, গেলা হবে এখন বাজে এখন বাজে দুইটা, আমরা ফ্লাইট আছি একটা পন্ডত, খালি সেলফি তুলে দেবো, খালি সেলফি তুলবা। নাও আই এম ইন থাইল্যান্ড, ব্যাংকক, ডিএমকে, নেক্সট ফ্লাইট ডিএমকে থাইল্যান্ড টু ইয়াঙ্গুন and 7 in the morning. It's almost 5:34 in Thailand. Next flight will be আধা ঘন্টা বাদে আমরা যাইমু হই আমরা যাইমু ইয়াঙ্গুন, মিয়ানমার যাইমু, থাইল্যান্ড বিমান দিয়ে আর কি। ম্যাকডোনাল্ডস, আমরা এখন আসি ডিএমকে থাইল্যান্ড ডনমুরং এয়ারপোর্ট। ফাইনালি আম এট ইয়াঙ্গুন, থাইল্যান্ড থেকে মাত্র নামলাম, আমরা এখন যাইমু ইমিগ্রেশনের দিকে। হ্যালো, এখন বাজে সকাল সকাল 7:30 বা 8 বাজবো, মিয়ানমার, বাংলাদেশ, বাংলাদেশ থেকে আধা ঘন্টা পার্থক্য। আমরা মাত্র ইয়াঙ্গুন মিয়ানমার ইমিগ্রেশন কমপ্লিট করলাম, আমাদের কিছুই জিজ্ঞেস করে নাই। আমরা আমাদের ফ্লাইট ছিল ঢাকা টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু ইয়াঙ্গুন মিয়ানমার। আমরা মাত্র থাইল্যান্ড থেকে মাত্র 1 ঘন্টার ভিতরে চলে আসলাম, এখন আমরা হোটেলে যাব, অনেকগুলো মানি এক্সচেঞ্জ এখানে আছে, সিম অলসো, সিম ইউ ক্যান পারচেস অলসো সিম, মানে এক্সচেঞ্জের রেট দেখি। ইয়াঙ্গুন এয়ারপোর্ট মিয়ানমার, মানে এক্সচেঞ্জ $5, মিয়ানমার এয়ারপোর্ট ইয়াঙ্গুন। নাও we are going to our hotel, 39 street Sole Nehar Sole bus stand. This is the airport of Myanmar.
আমরা এখন আছি ইয়াঙ্গুনে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, আবার থেমে থেমে বৃষ্টি থেকে আবার বৃষ্টি শুরু। আমরা এখন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন ইয়াঙ্গুনে আসি, খাওয়া দাওয়া করলাম, গোল্ডেন টি রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট।